হ্যালো গাইস, অ্যানালিশন গেমিং বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গাইস, আজকে কথা বলবো, অ্যানালিশন কি প্লে স্টোর থেকে ব্যান করে দেওয়া হলো? সার্চ দিলে কেন আসছে না অ্যানালিশন গেম? তাহলে কি অ্যানালিশন আর খেলতে পারবো না? বা কোথা থেকে ডাউনলোড করব অ্যানালিশন? গাইস, এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, প্লে স্টোরে গিয়ে যদি অ্যানালিশন বিটি যদি সার্চ করেন তাহলে কিন্তু গেমটি কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে। সার্চ করার পর দেখুন গাইস, কোথাও কিন্তু গেমটি নেই। তাহলে অ্যানালিশন গেল কোথায়? তাহলে কি অ্যানালিশন কি ব্যান করা হলো? না গাইস, অ্যানালিশন কিন্তু ব্যান করা হয়নি। তাহলে সার্চ দিলে আসছে না কেন? গাইস, গেমটি অফিসিয়ালিভাবে কিছুদিনের জন্য হাইড করে রাখা হয়েছে। গেমটির র্যাঙ্কিং নিয়ে কিন্তু কিছু প্রবলেম চলছে, যার জন্য কিন্তু হাইড করে রাখা হয়েছে। এবং এই ইনফরমেশনটি আমি অ্যানালিশন অফিসিয়ালিভাবে অফিসিয়ালি পেজ থেকে কিন্তু কালেক্ট করেছি এবং বিভিন্ন ইউটিউবের কাছে আমি কালেক্ট করেছি। তো এখন কোথা থেকে ডাউনলোড করব অ্যানালিশন গেম? তো গাইস, ইনস্টল করার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই গেমটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল করে দেওয়া হবে এবং আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন, বা গেমটি রিলিজ হওয়ার আগে প্রি রেজিস্ট্রেশন কিন্তু করে রাখতে পারেন, যাতে করে গেমটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।